বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক টুকরো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের বুক জুড়ে 47টি প্রবাহমান নদ নদীর মিলনে গড়ে উঠেছে 10 বর্গমাইলের প্রাণপ্রিয় চলনবিল। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যতার ছোঁয়ায় সুসজ্জিত করে তুলেছে এই জনপদের দৈনন্দিন জীবনযাত্রা। বৃহত্তর সিরাজগঞ্জ, নাটোর এবং পাবনা জেলার বিস্তীর্ণ জলভূমি জুড়ে আমাদের চলনবিলের বিস্তার। বর্ষায় চলনবিল তার সত্তা খুঁজে পায়। চলুন দেখে আসি চলনবিলের গুরুদাসপুর, বড়াইগ্রামের প্রামাণ্য চিত্র ও জনমানুষের অভিমত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম, সাবেক কমান্ডার গুরুদাসপুর উপজেলা। আগে শিক্ষা প্রাইমারি স্কুল ছিল না, অনেক দূরে দূরে পড়াশোনা। আমি নিজে কোথায় বড়াইগ্রাম পাইলট হাই স্কুলে পড়াশোনা করতে হয়েছে, এখান থেকে হেঁটে হেঁটে যা পড়াশোনা করেছি। আজকে 2-3 ঘন্টা সময় লাগতো বড়াইগ্রাম পাইলটে যেতে, আজকে আধা ঘন্টার মধ্যে আমরা পাইলটে যেতে পারি, 1 ঘন্টার মধ্যে আমরা নাটোরে পৌঁছাতে পারি, জেলা শহরে যেতে পারি। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সাহেবের সহযোগিতা এদেশের দেশ উন্নয়ন হয়েছে। আমাদের বিদ্যুৎ ছিল না, আজকে আমাদের কৃতি সন্তান আমাদের এমপি সাহেব অত্র এলাকায় শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছেন। আমি তাকে ধন্য মনে করছি, তার সুস্বাস্থ্য কামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করছি। কৃষি প্রধান দেশে কৃষক, শ্রমিক, দিনমজুর, তাঁতি, কামার, কুমার, জেলেসহ সকল শ্রেণী পেশার মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে হাতে হাত রেখে আগামী প্রজন্মের বসবাস উপযোগী, শিক্ষা, চিকিৎসা ও দারিদ্রতামুক্ত সুষ্ঠু সমাজ গড়ে তুলেছে। আমি ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গুরুদাসপুর, নাটোর। মাননীয় সচিব মহোদয় এবং এমপি মহোদয়ের উপস্থিতিতে আমরা অপারেশন থিয়েটার উদ্বোধন করি এবং সেই অপারেশন থিয়েটার কিন্তু অদ্যাবধি চালু আছে এবং এখনও চলছে। কিন্তু আমরা কিন্তু প্রতি সপ্তাহে শনি রবি সোম এই 3 দিন কিন্তু অপারেশন করি এবং দুস্থ গরিব রোগী যারা বাইরে অপারেশন করার সামর্থ্য নেই তাদের কিন্তু আমরা এখানে অপারেশন করে দিই। এবং রিসেন্ট আমরা একটা রোগীর ল্যাপারোস্কোপিক অপারেশনও কিন্তু এখানে করছি গুরুদাসপুরে। এটা কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সে, আমার মনে হয় বাংলাদেশের কোনো উপজেলা হেলথ কমপ্লেক্সে ল্যাপারোস্কোপিক অপারেশন হয়, সেই সফলতাও কিন্তু আমরা করছি। শতভাগ বিদ্যুতায়ন সহ শিক্ষাক্ষেত্রে রয়েছে অনবদ্য সাফল্য। তাছাড়া পিছিয়ে পড়া প্রান্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম অধিকার সুনিশ্চিত করেছে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, গুরুদাসপুর, নাটোর। আমাদের স্থানীয় সংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস, উনি অত্যন্ত একজন মানবিক মানুষ এবং হচ্ছে এই উত্তর জনপদের জ্যেষ্ঠ সন্তান। ওনার সার্বিক চেষ্টায় আপনারা উত্তর পাশে যে 4তলা ভবন দেখতে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, সে ভবনটাও কিন্তু আমরা পেয়েছি। এ থেকে প্রতিমন হয় যে আপনার শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। 2014 থেকে আমার এই প্রতিষ্ঠানে ছাত্র ছিল 556, বর্তমান আমার ছাত্র সংখ্যা 1184। অতএব আমাদের শিক্ষা হার বেড়েছে, শিক্ষার্থীও বেড়েছে এবং আমার সার্বিক দিক থেকে আজ উন্নয়নের দিক যদি বলি তাহলে ছাত্রদের অনুকূলে উন্নয়নের জন্য যে পদক্ষেপ প্রয়োজন তা মনে হয় সরকার যথার্থভাবেই নিয়েছেন। আমার একটা ল্যাব ছিল, ইতিমধ্যে আমি শেখ রাসেল ডিজিটাল ল্যাব পেয়েছি, ICT লার্নিং সেন্টার পেয়েছি, আমার ছাত্ররা তথ্য প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। আগে রাস্তাঘাট খারাপ ছিল, ভাঙা ছিল, আমাদের কষ্ট হয়েছে যাতে। এখন আমাদের এমপি মহোদয় অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, আমাদের এমপি মহোদয় রাস্তাঘাট ভালো করে দেওয়ার জন্য আমরা গাড়ি চালাই, খুব আরাম পাচ্ছি বা ভালোভাবে গাড়ি চলছে। আমাদের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেব আমাদের রাস্তাঘাটেতে শুরু করে
সব কিছুর উন্নয়ন করেছে। এই জন্য আমাদের এক বস্তা সার আনতে এখন 10 টাকা লাগে চাষপুর থেকে ভাড়া, আগে লাগছে 50 টাকা 40 টাকা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নাটোর চারের মাননীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের সুনিপুণ কর্মদক্ষতায় ও যথাযথ দিক নির্দেশনায় বিশ্বায়নের জোয়ারে গুরুদাসপুর ও বড়াইগ্রামে শিল্প কারখানার বিপ্লব সহ নরনারীদের সম অধিকার নিশ্চিত করে তরুণদের নিয়ে আধুনিক সমাজ গড়ে উঠেছে। আসসালামু আলাইকুম, আমি তানভীর, এই এলাকাতে বেড়ে উঠেছি। এই এলাকাতে আমার শিক্ষা জীবনের শুরু, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজ জীবনও আমি এখান থেকে পেরেছি। আইসিটি সেক্টরের খাতের জন্য আমাদের এলাকা থেকে আমরা যেই সুযোগ সুবিধাটা পাওয়ার, আমরা এই প্রত্যন্ত অঞ্চল থেকেও নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কের সুবিধাটা পাচ্ছি। তো বর্তমান সময়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থার অগ্রগতির প্রধান কারণের ক্ষেত্রে আমাদের যে বর্তমান সংসদ সদস্য আছেন এবং তার আরও বেশ কিছু অঙ্গ প্রতিষ্ঠান, সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান আছে, যারা তৃণমূল শিক্ষার্থীদেরকে বৃত্তি, প্রণোদনা এবং অন্যান্য সুযোগ সুবিধার মাধ্যমে আমাদেরকে আরও উৎসাহিত করছে, যার কারণে আমাদের নতুন প্রজন্ম আরও সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। প্রতিটি মানুষের মৌলিক চাহিদা সুনিশ্চিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলার বাস্তব চিত্র ফুটে উঠেছে আমাদের প্রাণপ্রিয় গুরুদাসপুর ও বড়াইগ্রামে।